তিন রুমের একটি ঘর তৈরি করতে মূলত কত হাজার ইট লাগবে, আজকে ভিডিওতে সহজ পদ্ধতিতে হিসাবটি বের করে দেখাবো। তো আমরা যখন সাধারণত ঘর নির্মাণ করতে যাই, অনেকেই হিসাব বুঝি না, যার কারণে অন্যের কাছে যাইতে হয় বা কোনো মিস্ত্রির কাছে যাইতে হয়। আজকে ভিডিওটা দেখার পর কারো কাছে যেতে হবে না, আপনি ঘরে বসে নিজে হিসাবটা বের করতে পারবেন। শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আমি কীভাবে হিসাবটি বলি এবং করে দেখাই। তো শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কি করবেন, আমি আপনাদেরকে হিসাবের সুবিধার্থে ছোটো করে দেখালাম। আপনার যে ঘরটি তৈরি করবেন সেই ঘরটি লম্বা এবং ফাঁস, অর্থাৎ চৌড়া এবং দৈর্ঘ্য দুইটি সুন্দর করে মেপে নেবেন। ওকে, তো আমার হিসাবের সুবিধার্থে উদাহরণ দিলাম আপনাদেরকে। ধরেন একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং প্রস্থ হচ্ছে 10। তো আমরা প্রথমে কি করব, ঘরটি লম্বা এবং ফাঁস মেপে নেওয়ার পরে একসাথে গুণ করব দুইটা। তো 10 × 10 অর্থাৎ 100 স্কোয়ার ফুট। তো 100 জায়গাতে আপনার 500 হইতে পারে, 1000 হইতে পারে, 1500 হইতে পারে, 2000 হইতে পারে। তো আর ঘরের স্কোয়ার ফুট যত হয় অতর সাথে যদি হারাবাবি ইট দেন তাহলে 5 ইঞ্চি গাঁথুনি, আর সোয়া ইট দিলে 10 ইঞ্চি গাঁথুনি। ওকে, 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে ঘরটি তৈরি করলে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 5.7 পিস, অর্থাৎ 100 × 5.7 = 570 পিস ইট লাগবে। সেমভাবে আপনারা এইভাবে হিসাবটি বের করবেন। আর যদি 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে ঘরটি বানান তাহলে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 10.7 পিস, অর্থাৎ 100 × 10.7 = 1070 পিস। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর যদি কেউ না বুঝে থাকে কমেন্ট করে জানাবেন।